আসসালামু আলাইকুম, আমি নিপা। আমি আপনাদের সামনে আজকে এসেছি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম। আমি আজকে আমার জীবনের কিছু গল্প বা কাহিনী আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর এ থেকে আপনারা অনেক শিক্ষণীয় কিছু শিখতে পারবেন। তো ব্যাপারটা হলো এই যে, আমি আমার গ্রামের বাড়িতে যখন আমি স্কুলে পড়াশোনা করতাম, তখন আমার এক স্কুল ফ্রেন্ড, আমার ক্লাসমেট, তার সাথে আমার রিলেশন ছিল, প্রায় কয়েক বছরের রিলেশন ছিল। তো আমরা দুজনেই আর কি প্রেম করতাম স্কুলে লুকোচুরি করে, আবার বাইরেও ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। তো এরকম করতে করতে দুজন দুজনকে ভালোবেসে ফেলি, দুজনের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, হওয়ার পর একে অপরকে বোঝানোর চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি। তো মাঝে মধ্যে যখন স্কুল বন্ধ দিত বা অবসর টাইমে আমরা দুজন ঘুরতে যেতাম, ঘুরে এই পার্কে টার্কে যেতাম, পার্কে মজা করতাম, তারপর হচ্ছে বন্ধুর বাসায় যেতাম। তো হঠাৎ করে দীর্ঘদিন এরকম সম্পর্ক করতেই থাকি। ওকে বিয়ে করব, আমি আমাকেও বিয়ে করবে, এরকম কথা ছিল। তো এরকম কথা ছিল, দুজন দুজনকেই ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবেসেছিল। আচ্ছা একটু থামি, আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 8-এ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো এই মতো অবস্থায় দেখা যাচ্ছে যে দুজন রিলেশনটা অনেক সুন্দর দিন যাচ্ছিল, যে ওই সময়টা এত ভালো ছিল যে মানুষের, আমি জানি না যে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম হয় কিনা, তবে আমার ওই সময়টা অনেক ভালো লাগছিল আর অনেক মনে পড়ে, এখনো অনেক মনে পড়ে ওই সময়ে মেয়েদের লাইফে, ছেলেদের লাইফে যে এই যে প্রেম প্রেম খেলাটা, এটা অনেক একটা মজার বিষয়। তো প্রেম করছিলাম, প্রেম করার পর এরকম করতে করতে যখন আমরা মানে দীর্ঘ এক সময় রিলেশনে জড়িত হই, আমাদের মাঝে অনেক কিছু হয়ে গেছিলো। আমার বাসায় আসতো মাঝে মধ্যে, বাসায় তো আসতে পারতো না, বাসায় আব্বু আম্মু ছিল, বাসার আশেপাশে আসতো, আমি লুকোচুরি করে দেখা করতাম, আবার আমাকে ডাকতো যে নিপা তুমি এখানে আসো, আমি যেতাম অনেক কষ্টে, বাবা মাকে ফাঁকি দিয়ে, কোচিং করার নাম নিয়ে, স্কুলে যাওয়ার নাম নিয়ে তার সাথে দেখা করতাম, এখানে যেতাম সেখানে যেতাম, ভালোই লাগতো। তো হচ্ছে এরকম করতে করতেই মনে করেন যে আমরা রিলেশনে পড়ি আর বেড়াতে যেতে গিয়ে অনেক কিছু করে ফেলি আর কি, যেহেতু আমরা বিয়ে করব এরকম চিন্তা ভাবনা ছিল। তো হঠাৎ করে একদিন এরকম চিন্তা ভাবনা ছিল যে আজকে যাব। তো সেখানে যাওয়ার পর দুজনে একখানে হয়ে আমাদের মাঝে একটা মেলামেশা সৃষ্টি হয়ে গেছে, আর সৃষ্টি হওয়ার পর ও আমাকে বিয়ে করতো, এটা আমি জানি, ও আমাকে অনেক ভালোবেসেছিল। তো এরকম যখন হয়ে গেছে, আমার পাশে আমার চাচাতো এক ভাই ছিল, সেই চাচাতো ভাই আমাকে কিন্তু ভালোবাসতো, পছন্দ করতো, ও আমাকে কখনো প্রকাশ করেনি, কিন্তু ওর চরিত্র দেখে, ওকে দেখে আমি বুঝতে পারতাম যে ও আমাকে হয়তো বা ভালোবাসে, কিন্তু কখনো তো বলেনি। তো হচ্ছে স্কুলে যেতাম, সে আমাকে ফলো করতে করতে আমার পিছে পিছে যেত। যাওয়ার পর ওই ছেলের সাথে আমি যে দেখা করতাম, পার্কে বেড়াতে যেতাম, এসব ফলো করতো আমি কিন্তু বুঝি নাই। আর ওর মাঝে আমার সাথে এরকম কিছু হয়ে গেছে, ও আমার চাচাতো ভাই আর একটা ফ্রেন্ড মিলে এটা ভিডিও করছিল, সেটা আমি বুঝতে পারি নাই। তো যখন আমি ছেলেটার সাথে রিলেশন করি, রিলেশনে জড়াই যাই, মাঝখানে আমার ফ্যামিলিতে ব্যাপারটা বলি, আমার মানে আমি বিয়ে করবো আর কি ছেলেটাকে, তখন এই সময় আমার চাচাতো ভাই কি করছিল জানেন? আমার চাচাতো ভাই আমাকে ব্ল্যাকমেল করলো যে নিপা, ওই ভিডিও দেখিয়ে, হ্যাঁ ওই ভিডিওটা দেখে, মানে আগেই বলে নাই, আমার চাচাতো ভাই হঠাৎ করে একদিন আমাকে ডাকলো, এক পাশের জায়গায় ডাকলো, পরে আমি বললাম যে হ্যাঁ বল কি বলবি, পরে আমাকে বললো যে নিপা তোর সাথে আমার কিছু কথা আছে। তো আমি বললাম যে বলে কি কথা বলবি, তো বলছে যে নিপা তোকে তো আমার অনেক ভালো লাগে, আমি তোকে ভালোবাসি। তো আমি বললাম যে ভালোবাসা ভালো লাগা এটা মন থেকে হয়ে যায়, ভালো লাগতেই পারে, এটা কোনো ফ্যাক্ট না। তো বলছে যে তুই আমাকে ভালোবাসবি কিনা বল। তো আমি বললাম যে দেখ ভাই, তুই তো আমার চাচাতো ভাই, আর এটা কি সম্ভব, তুই আমার ভাইয়ের মতো, তোকে আমি ভাই হিসেবেই রাখতে চাই। তো আমাকে সে জোর করলো, কয় তুই কি আমাকে ভালোবাসবি কিনা সেটা বল। তো আমি সত্যি করে বললাম যে দেখ, আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না, কারণ আমি এরকম একটা ছেলেকে ভালোবাসি, আমার ক্লাসমেট আকাশ,
তো বলছে তাই তুই তাহলে ওকে ভালোবাসিস? তো আমি হ্যাঁ বললাম যে আমি হ্যাঁ সত্যি আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, দুজন দুজনকে অনেক ভালোবাসি। তো আমাকে বললো যে তুই সত্যি কি আমাকে ভালোবাসবি না? তো আমি বললাম যে হ্যাঁ আমি বললাম এই তো আমি ওকে ভালোবাসি, তাহলে আমার একটাই মন আমি কজনকে ভালোবাসবো তুই বল। তো সে আমাকে বললো যে তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোর কিছু জিনিস বা তোর কিছু কথা আমার মাঝে আছে সেটা দিয়ে আমি তোকে ব্ল্যাকমেইল করব। অশ্লীল ভিডিওগুলো প্রকাশ করার চিন্তা ভাবনা করতেছিল? হ্যাঁ হ্যাঁ। তখনও আমি বুঝছিলাম না যে ওর কাছে কোনো ভিডিও আছে। হ্যাঁ, যখন ও আমাকে বললো যে তোকে আমি ব্ল্যাকমেইল করব, তখন আমি জিনিসটা মাথায় নিলাম যে তুই আমাকে কি দিয়ে ব্ল্যাকমেইল করবি বলতো। পরে আমাকে দেখাইলো যে দেখ তুই তো ওর সাথে পার্কে গেছিলি ঘুরতে, এসব আমার কাছে আছে, তোর সাথে ওর কি হয়েছে না হয়েছে আমার কাছে সব কিছুই ভিডিও আছে, বাজে বাজে ধরনের ভিডিওগুলো আমি এটা রেখে দিছি আমার কাছে। তো এখন যদি তুই আমাকে ভালো না বাসিস তাহলে আমি তোর আব্বু আম্মুকে দেখাবো এটা। তো তখন একটা বিষয় মাথায় কাজ করলো, যদি আমার এটা আমার এই জিনিসগুলো আমার বাবা মাকে দেখায় তাহলে তো আমি সমাজে ছোট হয়ে যাব, আমার বাবা মার কাছেই আমার মাথা নত হয়ে যাবে। তো কোনো মেয়ে যাবে না যে তার বাবা মার মুখ নত করে দিতে। হ্যাঁ, এটা ভাবলাম একদিকে। তো ভাবলাম যে আমি যেহেতু ওকে ভালোবাসি, একে ভালোবাসি না, তো এর সাথে যদি ভালোবাসার অভিনয় করে আমার এই জিনিসগুলা ভাইরাল না হয় তাহলে তো আমারই ভালো হবে, তাই না? তখন ও আমাকে এক ধরনের বাজে প্রপোজ করলো যে ঠিক আছে তোর এই জিনিসগুলা আমি হচ্ছে আন্টিকে দেখাবো না, আঙ্কেলকে দেখাবো না, তো হচ্ছে তুই আমাকে একদিন দিবি। তো আমি বললাম তোকে কি দিতে হবে? তো আমাকে বললো যে তুই আমার সাথে একদিন রাত কাটাবি, আমি সব এসব ডিলিট করব তোর সামনেই। তো আমি বললাম ঠিক আছে, তুই তো আমার ভাই, তো আমার তো কোনো কিছু করার নেই, যেহেতু জিনিসগুলো আছে তুই এটা চেয়ে যদি এসব ডিলিট করিস তাহলে আমি রাজি আছি। তো সেই রাতের বেলা আমার চাচাতো ভাই, তো আমার বাবা মা তেমন একটা ডাউট করতো না যেহেতু আমার চাচাতো ভাই। তো পরে হচ্ছে একদিন আসলো, আসার পর সব কিছু হয়ে গেল, হওয়ার পরে তবুও সে হওয়ার পরও সে আমাকে ব্ল্যাকমেইল করো এই ভিডিওগুলো আমার বাবা মার কাছে নিয়ে গেলে দেখালো। আমার বাবা মাকে বললো যে নিপা এরকম এরকম ধরনের কাজ করছে। পরে মেন অবশেষে কি হলো, আমার বাবা মাকে আমার বাবা মা যখন এই ভিডিওগুলো দেখলো, আমার বাবা মা ভিডিওগুলো দেখে আমার বাসা থেকে আমাকে বের করে দিল। পরে লাস্ট পর্যন্ত সেই ছেলেও আমাকে বিয়ে করলো না, ওর সাথে ভালোবাসা হইলো না, আমাকে বাসা থেকে বের করে দিল, আমি বাসা থেকে চলে আসলাম। বর্তমানে এখন ঢাকায় আছি, আমি ঢাকায় এসে আমি গার্মেন্টসে চাকরি করতেছি, এখন আমার লাইফটা ভালোই আছে, আমি একা একা আছি। তো আশা করি আপুরা আপনাদেরকে আমার মতো যারা প্রকৃত আপু প্রকৃত মা বোন আপনাদের আমি ভালোই চাইবো। তো আশা করি আমার মতো ভুল আপনারা কেউ করবেন না, আপনারা সম্পর্ক করেন মানুষের ভালো লাগতেই পারে, যা সম্পর্ক করবেন সম্পর্ক করবেন কিন্তু কোনো খারাপ কাজে জড়িত থাকবেন না, মানুষ হয়ে মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি আশা করব আপনারা এই ধরনের আমার মতো ভুল করবেন না আর লাইফটাকে সুন্দর করে সাজাতে চাবেন, গড়তে চেষ্টা করবেন, ঠিক মানুষকে বেছে নেবেন, ঠিক মানুষের সাথে জীবনযাপন করবেন, এটাই আমার কামনা, আর কিছু বলার নেই। এখানেই আমি আজকের আমার জীবনের কাহিনী শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।